আসসালামু আলাইকুম ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আমি আকসাদুর রহমান আজকে আমি আলাপ করব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিয়ে প্রথমে আমরা দেখে নিই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কাকে বলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বাংলায় বলা হচ্ছে রৈক্ষিক সমীকরণ জোট এ ফাইনাইট সেট অফ লিনিয়ার ইকুয়েশন ইজ কলড এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ একই চলক বিশিষ্ট কতিপায় রৈখিক সমীকরণকে আবার বলছি একই চলক বিশিষ্ট কতিপায় রৈখিক সমীকরণকে আহ সমীকরণ জোট বলে রৈখিক সমীকরণ জোট বলে নিচে একটা উদাহরণ দেওয়া হয়েছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের দেখেন এখানে তিনটা লিনিয়ার ইকুয়েশন লেখা হয়েছে তিনটা লিনিয়ার ইকুয়েশনের কিন্তু চলক একই এখানে বৈশিষ্ট্যটা হলো যে একই চলক বিশিষ্ট তার মানে দেখেন প্রথমটার মধ্যেও এক্স ওয়াই জেড এবং তৃতীয়টার মধ্যেও এক্স ওয়াই জেড একই চলক বিশিষ্ট তিনটা সমীকরণ এখানে আছে তো এরকম তিনটা সমীকরণকে আমরা বলবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটাকে যদি আমরা জেনারেল আমরা যদি লেখার চেষ্টা করি তাহলে সিস্টেম অফ কেমন হবে ধরেন যে কোনো প্রথম একটা সংখ্যা লিখলাম তার সাথে একটা চলক দ্বিতীয় একটা কনস্ট্যান্ট দিলাম তার সাথে একটা চলক এরকম করে এন পর্যন্ত কনস্ট্যান্ট এবং এন পর্যন্ত চলক থাকতে পারে কিন্তু শর্ত হলো যে বাকি যেগুলি থাকবে এখানে দুইটা হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে অসংখ্য হতে পারে সেই জন্য আমরা ইকুয়েশন হইতে পারে এবং এটা এরকম এন পর্যন্ত চলক থাকতে পারে তো যাই হোক এভাবে আমরা সার্বজনীন ভাবে বা ইন জেনারেল আমরা এইভাবে বলতে পারি যে এই ধরনের চেহারা হয়ে থাকে সিস্টেম অফ লিনার ইকুয়েশনের তো প্রত্যেকটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন থাকতে পারে সলিউশন নাও থাকতে পারে সলিউশন যে থাকবে এই সলিউশন থাকার মানেটা কি সলিউশন থাকার মানেটা হচ্ছে যে লিনিয়ার ইকুয়েশনের মধ্যে যে চলকগুলি থাকে ওই যে একই চলক যে থাকে সেই চলকগুলির নির্দিষ্ট কোনো মানের জন্য যখন সবগুলি ইকুয়েশন সিদ্ধ হয় বা সবগুলি ইকুয়েশন সঠিক হয় তখন আমরা বলি যে ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন হলো সেই চলকগুলির মান আমরা উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারব যেমন এখানে ছোট দুটি ইকুয়েশন আছে একটি হচ্ছে 5x plus y 3 এবং 2x minus y 4 তো এই দুটি ইকুয়েশন মিলে এখানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তৈরি করেছে তাহলে এই দুটি ইকুয়েশনের মধ্যে সলিউশন হচ্ছে এক এবং মাইনাস দুই সলিউশন কি করে বের করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখব আমরা আপাতত সলিউশনটা দেখতেছি যে এই এই দুইটা ইকুয়েশনের ইকুয়েশনের বা একটা সিস্টেম অফ সলিউশন হচ্ছে এক এবং ওয়াই সমান মাইনাস দুই তো এটা কিভাবে সলিউশন হইলো একটু আমরা যদি লক্ষ্য করি যে এই এক্স এর মান যদি ওয়ান বসাই প্রথমটাতে তাহলে এখানে ফাইভ হবে আর ওয়াই এর মান যদি মাইনাস টু বসাই তাহলে এই ফাইভ এর সাথে মাইনাস টু যোগ বিয়োগ হয়ে আসলে রেজাল্ট হবে থ্রি দেখেন ডান পক্ষ কিন্তু থ্রি বলা হয়েছে তাহলে বাম পক্ষ আমার এই মান দুটি বসাইলে ডান পক্ষের সমান হয়ে যাচ্ছে আবার দ্বিতীয় সমীকরণে যদি এই একই মান বসাই এক্স এর মান যদি এক বসায় তাহলে এখানে দুই হবে আর ওয়ের এর মান যদি মাইনাস টু বসায় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এখানে আবার দুই হবে তাহলে দুই আর দুই হবে চার তাহলে আমাদের এই এবং টু এই এর মাধ্যমে এই এই সলিউশনের মাধ্যমে আমাদের এই সিস্টেম অফ লিনার ইকুয়েশনটি সিদ্ধ হইলো সেজন্যই আমরা বলতে পারি যে এই সিস্টেম অফ লিনার ইকুয়েশনের সলিউশন হলো এক্স সমান ওয়ান এবং ওয়াই সমান মাইনাস টু আমরা এবার দ্বিতীয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা দেখি এখানে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে দুটি লিনিয়ার ইকুয়েশন আছে প্রথমটি হলো 4x1 x2 x3 এটা ইকুয়াল টু -1 আর দ্বিতীয়টি হলো x1 plus 4x2 plus 9x3 এটা ইকুয়াল টু 0 তো এদের সলিউশন এখানে দেওয়া আছে x1 ইকাল টু ওয়ান এক্স টু 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 এবং এক্স থ্রি টু মাইনাস চলেন দেখি এই গুলি দিয়ে এই সমীকরণ দুটি সিদ্ধ হয় কি না তো প্রথমে প্রথমটি দেখি এখানে এক্স মান যদি ওয়ান বসায় তাহলে এখানে হবে ফোর আর এক্স টুর মান যদি টু বসায় তাহলে এখানে হবে মাইনাস টু তাহলে এর থেকে মাইনাস টু যদি বাদ দিই তাহলে আসলে থাকবে দুই টু থাকবে আর এক্স থ্রির মান যদি আমরা মাইনাস থ্রি ওয়ান মাইনাস ওয়ান বসায় তাহলে এখানে হবে মাইনাস থ্রি তো মাইনাস থ্রি থেকে টু যদি আমরা এখানে হবে ওয়ান প্লাস এক্স টু সমান টু যদি বসায় তাহলে এখানে চার কোন আট আট আর একে নয় হবে আর এখানে এক্স থ্রি সমান যদি মাইনাস ওয়ান বসায় তাহলে এখানে মাইনাস নয় হবে অর্থাৎ প্লাস নাইন এবং মাইনাস নাইন কেটে গিয়ে আসলে জিরো হবে তাহলে এই ক্ষেত্রেও এই মানগুলি দিয়ে উপরের সমীকরণ দুটি সিদ্ধ হচ্ছে তাই আমরা বলতে পারছি যে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন হচ্ছে এক্স সমান ওয়ান এক্স টু এক্স ওয়ান সমান ওয়ান এক্স টু সমান টু এবং এক্স থ্রি সমান মাইনাস ওয়ান আশা করি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কাকে বলে এবং এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন কাকে বলে সলিউশন দিয়ে যে প্রত্যেকটি ইকুয়েশনকেই সিদ্ধ করা যায় বা প্রমাণিত করা যায় সেটা আমরা বুঝতে পারলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই